আপনি করেন একদিন পর একদিন 15,000-16,000 এরকম, আমি সার ব্যবহার করব বা ওষুধ ব্যবহার করব, আমি নিজের থেকে ভাবি মনে হয় তো আমার এই গাছের পাতাটা বা গাছটা এই সমস্যা, আমি এই ওষুধ ব্যবহার করলে মনে হয় তো আমার এই সমস্যাটা থাকবে না, দেখলে আমি বুঝতে পারি যে আমার এই গাছের এই সমস্যা, আমার গাছটাই মনে হয় তো বলতেছে যে আমার এই সমস্যা, আমার এই ট্রিটমেন্ট করো। কথা বলছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা গ্রাম থেকে। মাচায় যে সবজিগুলো দেখছেন, এক অদম্য নারীর ঘাম, শ্রম, রক্ত, মাংস, জল করা লালিত স্বপ্নগুলো সত্যি হয়ে ঝুলছে। শরতের নীল আকাশের নিচে এ যেন এক সবুজের মিলন মেলা। বৈচিত্র্যময় ফসল আবাদে তিনিও পারদর্শী, ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসলের আবাদ করে থাকেন। রবি মৌসুমে তরমুজ এবং ধান, এবং খরিফ দুই মৌসুমে মাচায় সবজি এবং ঘেরে মাছ চাষ করেন। একজন নারী কিভাবে পারেন তার স্বামী, সংসার, সব কিছু সামাল দেওয়ার পরেও এত সুন্দর কৃষিক্ষেত গড়ে তুলতে? নেহাতি কৃষির প্রতি তার ভালোবাসা একেবারে অন্তরের অন্তঃস্থলের। তো বন্ধুরা, আমিও ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছি এই নারীর কৃষির প্রতি ভালোবাসার গল্পটি শোনার জন্য। পরের সবজির ক্ষেতে গেছিলাম কাজ করতে, বুঝছেন? তারপরে আমি ভাবলাম মানে ওনাকে সবজি দেখে আমি ভাবলাম কি যে এত সবজি ওনারা যেভাবে বাদায়, আমিও এটা দেখে শিখবো বা আমি নিজে চেষ্টা করব। তারপরে আমি পরের বছর আর সেই জায়গায় আর যাই না কাজ করতে, আমি নিজেই সবজির ক্ষেত মানে গের কাটে, গেরে রাইলে সেইভাবে সবজি মানে সেইখান থেকে সবজি লাগাই। গেরের পাড়ে সবজি দিয়ে শুরু করলেন? হ্যাঁ, না তার আগে আমি আমার বিলের জমি দিয়ে কোনো সময় সবজি লাগালাম, বেশ ভালো হয়েছিল। কি সবজি লাগিয়েছিলেন? ওই জায়গায় লাগাইছিলাম আছে আপনার সিম, ঢেঁড়স, তারপর আপনার ঝিঙা। আপনি এই ঘেরে কতদিন ধরে সবজি আবাদ করা হচ্ছে? এই 4 বছর। 4 বছর? হ্যাঁ। আচ্ছা, এটি কি আপনার নিজের ঘের? না, আমার আছে হারি দিয়ে নেওয়া হয় জমি নিয়ে, আমি নিজে থেকে টাকা খরচ করে ঘের কাটা। আপনার মাসাই যে সবজিগুলো দেখতে পাচ্ছি, আপনার প্রতিদিন মানে করেন প্রতিদিন যে সবজিগুলো উঠতেছে, তা আপনি কেমন টাকা বিক্রি করতেছেন? আমি তো প্রতিদিন উঠাই না, আমি আছে একদিন বাদে একদিন উঠাই। তা মনে করেন অন্যান্য বছর তরকারি যে দাম থাকে, সবজি যে দাম থাকে, সেই হিসাবে এই বছর তো সবজির অনেক দাম। তা মনে করেন একদিন পর একদিন 15,000-16,000 এরকম, একদিন পর একদিন 15,000-16,000 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ। এবার কি কি সবজি লাগাইছেন? এই গেটটা লাগাইছি, এবার মনে করেন আপনার এই যে উস্তে ছোট যেগুলো ছোটটা, আর আছে আপনার শসা, আর এই লাউ, আর করলা, আর আছে আপনার ওই লম্বা বরবটি, যেটা বলে বরবটি। বরবটি তাহলে তো আপনি সবজি তো প্রায় লাগাতে কোনোটা বাদ রাখেন না? সবার আবার উপরে আমার বেগুনি চারা আছে, টমেটো চারা দেওয়া রয়েছে, এবার মানে রোপণ করবো। আমি সার ব্যবহার করব বা ওষুধ ব্যবহার করব, আমি নিজের থেকে ভাবি মনে হয় তো আমার এই গাছের পাতাটা বা গাছটা এই সমস্যা, আমি এই ওষুধ ব্যবহার করলে মনে হয় তো আমার এই সমস্যাটা থাকবে না, আমি নিজের থেকে বুঝতে পারি আমার কিরকম মাথার ভিতরে আসে যায়, বুঝছেন? না, এরকম একটা অবস্থা আছে গাছের সঙ্গে এখন কথা বলতে? হ্যাঁ হ্যাঁ, দেখলে আমি বুঝতে পারি যে আমার এই গাছের এই সমস্যা, আমার গাছটাই মনে হয় তো বলতেছে যে আমার এই সমস্যা, আমার এই ট্রিটমেন্ট করো, এই ট্রিটমেন্ট করো। হ্যাঁ, সেই জন্য আমি বুঝতে পারি যে এই ওষুধ ব্যবহার করলে আমার এই গাছগুলো যেরকম ছিল আবার সেরকম হয়ে যাবে। তো আসলে এই যে লাউগুলো আমরা আপনি এখন কাটতেছেন, এই লাউ কখন লাগানো হয়েছিল? জ্যৈষ্ঠ মাসের 2 দিন ছিল। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের 28 তারিখে এই বীজগুলো আমি রোপণ করি। এই বীজগুলো রোপণ করেছি? হ্যাঁ, তার 10 থেকে 12 দিন আগে আমি মান্দাগুলো করে রাখেছি, তারপরে আমি 10 থেকে 12 দিন পরে এই বীজগুলো আমি রোপণ করেছি। তো আপনার বাড়ি কে কে আছে? বাড়ি আমার ফ্যামিলিতে লোক 7 জন, আমি, আমার স্বামী, আমার একটা মেয়ে, আর শাশুড়ি। গরু আছে 7টা, হাঁস মুরগি আছে 70টার মতো আছে। আচ্ছা, সেগুলো দেখভাল কিভাবে করেন? মনে করেন আমি প্রতিদিন রাত 4:30 কি 5টার দিকে ঘুম থেকে উঠি, ওই সময় উঠার পর আমার সংসারের যতীয় যাবতীয় কাজকর্ম করে গরু বাছুর হাঁস মুরগির খাওয়ার তাকে খাবার গোছায় রেখে এসে আমি আমার সবজির সাথে কাজ করি। আর এইখান থেকে বাড়ি ফেরেন কয়টায়? এখান থেকে বাড়ি ফেরি মনে করেন 2:30-3টের দিকে। তারপরে যে আমি আবার গরু বাছুরগুলো জল দিই, কুটো দিই, হাঁস মুরগিদের খেতে দিই, যে স্নান করি, আমি নিজে খাওয়া দাওয়া করি, যাই সংসারে টুকটাক যে কাজ আছে আমার সেগুলো করে রেখে আমি চলে আসি। আবার মনে করেন 6:30-7টার দিকে যাই সন্ধ্যায়।
তো আমার কাছে তো মনে হচ্ছে আপনি বোধহয় ঘুমের ঘরেও তো স্বপ্ন দেখেন এই লাল স্বপ্ন মানে আমার আবার ঘুম মানে যেটুক সময় ঘুম পড়ি ততটুক সময় বাদে আমি একবার জেগে গেলে আমার আর ঘুম হয় না মাথার ভিতরে শুধু ঘুরে যে আমি কোন আমার কোন গাছ কোন অবস্থা আছে আমি তো কতক্ষণ চলে এসেছি আমার কোন গাছে কি আছে বা কি রকম অবস্থা আছে আমার আর ঘুম হয় না শুধু এই সবজি খেতে চিন্তা সবজি খেতে চিন্তা এই যে ভোর রাত্রি বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে আমি কিন্তু আর ঘুমাইনি শুধু বিছানায় ছটফট করতেছি যে বাতাসে কি আমার টাং পড়ে গেল কি আমার একটা গাছ ছিঁড়ে গেল আমার কিন্তু আর ঘুম হয়নি তো বন্ধুরা একবার একটু মনে করে দেখেন এপিজে আব্দুল কালাম আজাদ স্যারের সেই উক্তিটি সত্যিকারের স্বপ্ন আপনাকে কিন্তু ঘুমোতে দেবে না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা আসলে সত্যিকারের স্বপ্ন না সত্যিকারের স্বপ্ন আপনাকে কখনোই ঘুমোতে দেবে না তো আমরা এই লতিকা দিদির কাছ থেকে শুনতে পাচ্ছি তার কথাগুলো এখনো পর্যন্ত আপনার কত খরচ হয়েছে আমি তো এই জায়গায় ওই ভালি সবজির হিসাব করে রাখিনি আমি এই জায়গায় রেনু দিছি ওরিনার বাচ্চা দিছি বাগদা দিছি এইগুলো দিয়ে মনে হয় তোমার পঞ্চাশের মতো খরচ হতে পারে এই সবজি কেবল এক ফাড়ে কাটা শুরু করেছি মনে করেন এই আজকে মনে আমার এগারো কাটা হবে না বারো কাটা হবে আজকে এগারো কি বারো কাটা হবে এই লাউ মনে করেন আমার ষাটের উপরে চলে গেছে শুধু এক ফাড়ে শুধু এক ফাড়ে যে আপনার সবজি এইভাবে সারা বছর উঠতেই থাকবে সারা বছর এখন লাউ উঠতেছে সিম উঠতেছে তারপর মনে করেন যে তারপর আবার নতুন করে আমি ফলার বিচি রুচ্ছি এখন মিষ্টি কুমড়ো রোবো তারপর আবার আমি টমেটো রোবো বেগুন রোবো মোটামুটি আমার এইখান থেকে মাঘ মাস মানে গিরি মানে শুকনোর খরা যতদিন না আসবে ততদিন আমি শুধু এই সবজি কাটার তালা তারপর আমি বিলি চলে যাবো আবার তারপর আবার বিলি চলে যাবো বিলি গিয়ে তখন তরমুজের তরমুজের ক্ষেত করবো তখন আমি তরমুজ করবো তখন আমি তরমুজ করবো তরমুজ কয় বিঘা করেন তরমুজ গত বছর করলাম আমি আট বিঘে আট বিঘা হ্যাঁ আট বিঘা আর এই বছর মানে গত বছর একজনের সাথে একটু বাগে ছিলাম কারণ একা তো সামাল দিয়ে পারা যায় না এই বছর ইচ্ছা আছে যে নিজে একাই চার বিঘা করব আমার কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে যে আপনার এই ক্ষেতগুলো দেখে এবং এখানে ফল ফসলের বৈচিত্র্যতা মানে একেবারে মনোমুগ্ধকর সব দিয়ে এক বছরে মনে করেন কত টাকা বিক্রি হবে কত লক্ষ টাকা বিক্রি হবে আপনার এই ক্ষেতে ধান মাছ সব দিয়ে মনে করেন এই বছর আমার সবজি দিয়ে মাছ দিয়ে দান দিয়ে আমি পাঁচের থেকে ছয় লাখ পর্যন্ত বিক্রি করতে পারবো সেই আশা আছে আমার কারণ আছে মনে করেন অন্যান্য বছর তো সবজির দাম কম থাকে আর এই বছর তো মনে হয় আপনার তার থেকে তিন ডবল দাম আমার মনে হয় আপনার এখানে প্রায় সব দিয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার কম হবে না দান টান দিয়ে ধান সবজি মাছ দিয়ে পাঁচ লক্ষ টাকার কম হবে না তো দর্শক বন্ধুরা যে কথাটি বলতেছিলাম আমরাও কিন্তু এমনটি সবসময় চাই যে সত্যিকারের আমরা একজন নারী উদ্যোক্তা বা নারীরাও কৃষিকাজে এগিয়ে আসুক লতিকা দি যদি পারে তো আমার কথা হলো সে যদি পারে সে একজন নারী তো তার স্বামী সংসার হাঁস মুরগি গরু বাছুর সব কিছু সামাল দেওয়ার পরেও যদি এত সুন্দর কৃষিক্ষেত তিনি করতে পারেন এবং বছরে চার থেকে পাঁচ লক্ষ টাকা সে যদি এখান থেকে বিক্রি করতে পারে তাহলে আমার প্রশ্ন আপনি কেন আপনার গায়ে বেগারের তকমা লাগিয়ে বসে থাকবেন কেন বা বলবেন যে আমি এখনো বেকার আছি মানে তাকে দেখে আমরা তো উৎসাহ পেতে পারি যে একজন নারী যদি পারে তাহলে আপনি কেন পারবেন না সবশেষে আমি বলবো আমাদের এই এক অদম্য নারীর এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে